কেন্দ্রীয় আওয়ামী লীগ ও চার সহযোগী সংগঠনের আসন্ন কাউন্সিলকে ঘিরে দলীয় নেতাকর্মীদের পদভারে মুখর ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু এভিনিউ এর কেন্দ্রীয় কার্যালয় পদ পদবি টিকিয়ে রাখা এবং পদ প্রত্যাশীদের পদচারণায় পার্টি অফিসে এখন উৎসবের আমেজ এবারের যে কোনো কমিটির ক্ষেত্রে সর্বোচ্চ নজরদারি করছেন আওয়ামী লীগের হাইকমান্ড তারা জানান অনুপ্রবেশকারী ও দুর্নীতিতে অভিযুক্ত কাউকেই দলে সুযোগ দেওয়া হবে না তৌফিক মাহমুদ প্রতিবেদনে দেখুন বিস্তারিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তেইশ বঙ্গবন্ধু এভিনিউ এর চিত্র কিছুদিন পূর্বে এ এলাকা হকার দখলে থাকলেও বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণায় মুখরিত কারণ সামনে সম্মেলন আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় এখানেও সময় গড়ার সাথে ভিড় বাড়ে কেউ সদল বলে আবার কেউ একা একা আসছেন দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সন্ধ্যা নামতেই দেখা মেলে দলের প্রেসিডিয়াম সদস্য থেকে কেন্দ্রীয় নেতাদের সঙ্গ সম্মেলন সামনে রেখে নেতা কর্মীদের উচ্ছ্বাসের কমতি নেই কেউ এসেছেন প্রার্থী জানান দিতে আবার কেউ এসেছেন নেতাদের সাথে মিছিলে কিংবা বহরে এখানে আসছি নেতৃবৃন্দের সাথে একসাথে আসছি দেখা করার জন্য নেতৃবৃন্দকে দেখার জন্যে আমাদের মহানগর নেতৃবৃন্দ আসে তার সাথে সাথে আমাদের যেগুলো থানা আছে ওয়ার্ড আছে তারাও আসে এই জন্য আমরাও এখানে আসি এখনো পর্যন্ত বিতর্কিত হয়েছেন বলে আমরা যারা জানি ওই রকম কাউকে এখন আমরা দেখতে পাইনি যারা রাজপথে থেকে আন্দোলন করছেন সেরকম সঠিক নেতৃত্ব আসুক অন্য যে কোনো বারের তুলনায় এবার কমিটি নির্বাচনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে দলীয় হাইকমান্ড কোনো অবৈধ কার্যকলাপের সঙ্গে আওয়ামী লীগের বা আমাদের সহযোগী সংগঠনের কোনো নেতা জড়িত থাকতে পারে না তিনি যদি জড়িত থাকেন তাহলে তার বিরুদ্ধে দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদের গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে আমাদের নেত্রী শেখ হাসিনা কিন্তু ইতিপূর্বে ঘোষণাই দিয়েছেন যে এখন থেকে তার প্রচেষ্টা থাকবে যে নতুন নেতৃত্বের উপরে দায়িত্ব দেওয়া এবং তাদের একটা স্থানে পৌঁছানো যাতে তারা ইন্ডিপেন্ডেন্টলি তারা যাতে তাদের দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পারেন আগামী মাসে চারটি সহযোগী ও অঙ্গ সংগঠন এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন শেষে বিশ একুশ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ আওয়ামী লীগের একুশতম জাতীয় কাউন্সিল তফিক মাহমুদ মুন্না নিউজ টোয়েন্টি ঢাকা